হাই ফ্রেন্ডস কেমন আছো আমি তো ভালোই আছি যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে বাড়ি ফিরেছি কলকাতা তিনটা ভিডিও দেখে কলকাতা কি করে গেলাম তারপর কলকাতায় লেক টাউন শর্ট লেক শর্ট লেক যায়নি শর্ট লেক বাবা মা গেছিল কিন্তু আমি যাইনি আমাকে ডেকে গেছিলো তারপর লেক টাউন তো গেছিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছো আর এখন বাড়িটা ফিরলাম সেটা ভিডিওটা আনা হয়নি যেহেতু খুব বৃষ্টি নদীয়াতে খুব বৃষ্টি কলকাতায় বৃষ্টি নেই খুবই বৃষ্টি এই তো দেখো বৃষ্টির ভিজেছি ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে ধরা যাচ্ছে না এই দেখো কাশছি আর যারা সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই প্লিজ আমাকে মানে ফলো করতে থাকো ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার টুইটার নয় মানে এই ধরো এমএস টাকাটা কেমএস টাকাটা একটু ডিলিট করে দিয়েছি করছি না এগুলো আর শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাচ্ছি আর যেহেতু আজকে খুব ঠান্ডা পড়ে গেছে আর ফ্যান চালাতে হচ্ছে না কলকাতায় একটু খুব গরম আর ওখানে ফেঁজাতে হয়েছে কলকাতায় খুবই গরম একেবারে ঘেমে আমচুর এখন তো ঠান্ডা পড়েছে এখানে চাচলে এসে ঠান্ডা যেহেতু নাম নামকরণ উচ্চারণ করাটা মুশকিল যেহেতু কিছু বলা যায় না যে কি কি হতে পারে আর দেখো যেহেতু আমি তো ফিরে গেছি অলরেডি আর ট্রেনের টিকিট হয়নি যাওয়ার সময় ট্রেনের টিকিট হয়েছে হয়ে গেছে কলকাতায় কিন্তু আসার সময় ট্রেনের টিকিট হয়নি আমি এসেছি বাসে কলকাতা থেকে বাসে ফিরেছি মালডা মালদায় নেমেছি তারপর রায়গঞ্জে বাস একটা আসলো সেটা ধরেছি সেটা গাজলে নেমেছি তারপর স্টেট বাসটা পেয়েছি কলকাতার চাওয়ার চাচল ধরে গিয়ে তারপর রাত বাড়ি ফিরেছি নটায় আর খুবই ঠান্ডা হাওয়া দিয়েছিল সে নদিয়া জেলা জাগগুলি বর্ডার সে মানে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা জাকগুলি থেকে শুরু করে একবারে বহরমপুর অবধি দেখছি বৃষ্টি হচ্ছে প্রচুর জোর বৃষ্টি বহরমপুরে অত বৃষ্টি বহরপুরে অত হালকা বৃষ্টি হয়েছে আর বাকি সব জায়গাতে খুব বৃষ্টি ওই জন্য খুব ঠান্ডা লেগে গেছে ওই জন্য ভিডিও ব্লগ বানাতে অসুবিধা যেহেতু দেখা যাক কি করা যায় তো চলো দেখতে থাকি আর কি নিয়ে ভিডিও নিয়ে আবার আসছি তো সো ফ্রেন্ডস তারপর আমি তোমাকে একটা কথা বলে দিই যখন হোটেলে ছিলাম তখন গাড়ির এত আওয়াজে মানে থাকা যাচ্ছে না মানে মানে গাড়ির আওয়াজ পাশেই হচ্ছে মহাকুমা গান্ধীজি রোড শিয়ালদাহর থেকে পড়ছে শিয়ালদহর পাশেই মানে মহাকুমা গান্ধীজি রোড কল্যাণী হোটেল ওখানে ছিলাম মানে পাশে এত গাড়ির আওয়াজে থাকা যাচ্ছিলো না তারপর তখন যে হলো তারপর নামখানা কাকদ্বীপ তারপর নিউ টাউন গেছিলাম তারপর নিউ টাউন গেছিলাম ডাক্তার দেখাতে বুকে চেক আপ করতে তারপর গেছিলাম তারপর বিশ্ব বাংলা গেট দেখতে পেয়েছি ভালোই লাগলো কিন্তু ভিডিওটা ওটাও করা যায়নি কারণ পুলিশে সব নাকা চেকিং করছে গাড়িতে উঠতে হলে সিটবেল্ট পড়তে হবে এবং মুখে মাস্ক পরতে হবে গাড়িতে সিটবেল্ট না পরলে বা মুখে মাস্ক না পরলে পাঁচ হাজার টাকা নাকি জরিমানার ফাইন নিচ্ছে এটা শুনেছি এটা একটা মালটাতেও কই দেওয়া উচিত যেহেতু এখন করোনার দিন মানে কোভিডের দিন মুখে তো মাস্ক পরতেই হবে নাহলে কোভিড ধরে নেবে করোনা ধরে নেবে যেহেতু এখনও করোনা যায়নি সেই তোমার দু হাজার কুড়ি সাল থেকে করোনা করোনা এখনো আছেই করোনা চালু হয়েছে দু হাজার কুড়ি সাল তিরিশে জানুয়ারি আর হোলির পর তো করোনার কথা বলছে অনেকে আর এখন কোভিডের দিন চলছে করোনা দিন চলছে কিন্তু করোনা ভাইরাস থেকে সাবধান থেকেও লকডাউন মেনে চলো কিন্তু লকডাউনটা এখন আর নেই এর গত লকডাউন হয়েছিল এবছরে হয়েছিল বর্ষার দিন বা কিছু গরমের দিন তারপর যেহেতু এখন ঠান্ডা দিন আছে ঠান্ডা দিনে কি হবে কে জানে কেন এ বলছে সবাই বলছে লকডাউন হওয়ার আছে আচ্ছা সব বাদ দাও বলছি যে মানে লক মানে গাড়িতে উঠতে হলে সিট বেল্ট মাস্ক তো পরতেই হয় এবং খুবই মানে কলকাতায় যে মানে কলকাতায় অনেকে লোকে মাস্ক পরছে এটা ভেবে চিনতে আমি দেখে ভেবে চিনতে বিশ্বাস করতে পারছি না অনেকে মাস্ক পরছে কলকাতায় তবু ধর যাক মাস্ক তো পরতেই হবে যেহেতু ইয়ে কোভিডের দিন বেশি লোক হলে তো মুশকিল তারপর কলকাতায় ছট পূজা কম হয় মানে অতটা আওয়াজ আসে না ছট পূজায় যেহেতু ছট পূজা পেরিয়ে গেছে এবং হয়ে গেছে খুব তো মানে অতটা ইয়ে মুশকিল নয় এবং ধরা যাক যে কতটা মুশকিল হয়ে গেছে এবং দেখা যাক এখন তো সন্ধ্যা আছে কেন প্রায় ছটা বাঁচতে চললো ঠিক আছে সো ফ্রেন্ডস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো এখন তাহলে রাখছি টাটা বাই বাই আপাতত এখানে বিদায় দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাব তোমার আগে কথা দিছিলাম যে আমি পুজোর পর আমি ভিডিওতে এডিটিং দিব এবার দিয়ে দেবো এবার সত্যি বলছি এই এত বড় ভিডিওতে এডিটিং দেওয়াটা খুব মুশকিল ঠিক আছে টাটা